উপকার লাভের পর কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক মানুষের স্বভাব এবং এটাই হওয়া উচিত। 10,323 আন্দোলনে নানা মুনির নানা মত, পুলিশের লাঠিচার্জ আর বর্বরতা প্রত্যেকের জানা, কিন্তু একটা কৃতজ্ঞতা প্রকাশের কাহিনী অনেকেরই অজানা, যা প্রকাশ্যে আনা খুব প্রয়োজন এবং ইন্ডিপেন্ডেন্ট খুব দায়িত্ব সহকারে সেটা প্রকাশ্যে আনবে। আসুন, প্রতিবাদী বিপ্লবী দুই রাষ্ট্রবাদী নারীর সাথে আগে পরিচিত হওয়া যাক। ছবিতে যে দুজন মহিলাকে দেখতে পাচ্ছেন, এনাদের অভিযোগ, 10,000 আন্দোলনের জেরে লাউডস্পিকারের শব্দে নাকি রাতে ঘুম হয় না এনাদের। তাই জেলা শাসক এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাতের ঘুম ফিরে পেতে। আদতে কিন্তু স্বামীর বদলির কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েছিলেন, কিভাবে সেটা জানাবে ইন্ডিপেন্ডেন্ট। আগে ঘুম পাগল নারী শক্তির প্রবচনে সমৃদ্ধ করুন আপনার শ্রবণ শক্তি। আমরা 30 জনে স্বাক্ষরিত করে আমরা ডিএম এন্ড সিএম এর দ্বারস্থ হয়েছি, কিন্তু বাউন্স হয়েছে আমরা হতে, মানে এটা টলার করা যাচ্ছে না, আমরা আনটলারেবল করা যাচ্ছে সবকিছু। কালকে তো আমরা সারা রাত ঘুমোতে পারিনি, লাউডস্পিকার, হেভি লাউডস্পিকারে মানে ওরা সবাই চিৎকার বাজে। ওরা কি সমাজে মেরুদণ্ড হবে? ওরা সমাজে মেরুদণ্ড না, ওরা শিক্ষক না। ওদের মধ্যে থেকে যারা চাকরি পেয়েছে, ওরা টেট দিয়ে তো পেয়েছে, মাইনি তেমন অনেক পেয়েছে ওদের থেকে, ওরাই তো কমেন্ট করে যাচ্ছে। তারা অযোগ্য, ওরা অযোগ্য, আমি বলবো ওরা অযোগ্য, এই জন্য ওরা ইন্টারভিউ বোর্ডে উঠতে চাচ্ছে না। ওদেরকে এডুকেশন মিনিস্টার সিএম সাহেব বারবার বলে যাচ্ছে, চেম্বারে যাচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী বারবার, তো ওরা কেন যাচ্ছে না? তাহলে ওদের কোনো প্রুফ নেই, ওরা যেতে পারবে না, ইন্টারভিউতে বসার কোনো ক্যাপাবিলিটি ওদের নেই, তাই ওরা যাচ্ছে না। সেটাই আমাদের মনে হচ্ছে না, ক্যাপাবিলিটি যদি থাকতো ওরা তো আন্দোলন করতো না এখানে বসে বসে, ওরা তো গিয়ে মানে ইন্টারভিউ বোর্ডে বসতে পারত। চাকুরি হারিয়ে যখন হাজার হাজার মানুষ দিশেহারা, তখন মাইকের শব্দে ঘুম হারিয়ে যন্ত্রণায় ছটফট করা একজন মহিলার নাম শর্মিষ্ঠা দত্ত দে, স্বামীর নাম দুলাল দে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী রতনলাল নাথের অত্যন্ত ঘনিষ্ঠ দুলালবাবু, এবং কিছুদিন আগেও তিনি উদয়পুর কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্তব্যরত ছিলেন। পরে মন্ত্রী সেখান থেকে উঠিয়ে এনে পিবিএসসির সচিব বানিয়ে দিয়েছেন দুলালবাবুকে। কিন্তু একটা কৃতজ্ঞতা প্রকাশের কাহিনী অনেকেরই অজানা, স্ত্রীকে দিয়ে মহড়া বানিয়ে কৃতজ্ঞতা জাহির করছেন টিবিএসসির সচিব দুলাল দে। যদিও এই দুই বিপ্লবী মহিলার এখন রাতে ঘুম হয় নাকি হয় না, নাকি ঘুমের জন্য আরও নতুন নতুন কায়দায় কৃতজ্ঞতা জাহির করার মধ্য দিয়ে ফিরে পাবেন রাতের সেই সুখের হারানো ঘুম, তা বলবে সময়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।